আমেরিকান বাংলাদেশি কমিউনিটির খবর। নিউ ইয়র্কের মোহাম্মদ খলিলুর রহমান ছোট্ট একটি বিরিয়ানি হাউস দিয়ে যার পথ চলা শুরু। মাত্র 5 বছরের মাথায় তার সেই প্রতিষ্ঠান রূপ নেয় গ্রুপ অফ কোম্পানিতে। ব্যবসায়িক সাফল্যের নেপথ্যের কারিগরদের সম্মান জানাতে ভুল করেননি কমিউনিটির প্রিয় মুখ খলিল। ব্যতিক্রমী আয়োজনে আমেরিকান বাংলা গণমাধ্যমের শীর্ষকর্তা ব্যক্তি ও সাংবাদিকদের মূল্যায়ন করলেন তিনি। একান্ত আড্ডা আর গালগল্পে নিজের সাফল্যের পালকে পাওয়া মুকুটের অংশীদার করলেন গণমাধ্যম সংশ্লিষ্টদের। প্রিয় খলিল বিরিয়ানির কর্ণধারের আয়োজনে আপ্লুত এবং তৃপ্ত আমন্ত্রিত সাংবাদিকরা। বিস্তারিত রিপোর্টে। যে আমরা আসলেই হিমশিম খাচ্ছি, জানি না এই যুদ্ধের শেষ কোথায়। ফ্রি ডেলিভারি শুরু করেছি ইদানিং। করোনায় কর্মী সংকট, মৃত্যু ভয় আর হতাশাকে জয় করে রেস্টুরেন্ট চালু রাখেন খলিলুর রহমান। একে একে গড়ে তোলেন খলিল হালাল চাইনিজ এবং খলিল সুপারমার্কেট, যা বাংলাদেশিদের ছাপিয়ে মূলধারা সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর দৃষ্টি কাড়তে সক্ষম। বিনিময়ে আমেরিকান প্রেসিডেন্ট কর্তৃক লাইফ টাইম অ্যাচিভমেন্টও অর্জন করেন খলিলুর রহমান। শুরু থেকেই বাংলাদেশি আমেরিকান রন্ধনশিল্পী খলিলের ভালো কাজের সঙ্গী ছিল প্রবাসী সাংবাদিকরা, যাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই ব্যতিক্রমী এ আয়োজন। এই জন্য আজকে আপনি, আমি, আমার প্রতিষ্ঠান, আমরা একসাথে আপনাদেরকে আমন্ত্রণ করেছি। আপনারা আমার আমন্ত্রণ নিজ রেস্টুরেন্ট পার্টি হলে আমন্ত্রিত সাংবাদিক ও গণমাধ্যম সংশ্লিষ্টদের এভাবেই মূল্যায়ন করেন সবার প্রিয় খলিল ভাই। বাংলাদেশি এবং আরো একটি বড় ভূমিকা রেখেছে, প্রশংসা করে শেষ করা যাবে না। তারা যেভাবে আমাদের কমিউনিটিকে সবার সামনে তুলে ধরে, এটা অসাধারণ। কারণ আমরা কর্মব্যস্ততার মাঝে যতটুকু সময় পাই আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে কোথায় কি হচ্ছে। তারই ফলস্বরূপ আজকের আমার এই খলিল বিরিয়ানির এত দূর এগোনো, কাজের স্বীকৃতি হিসাবে একটা অ্যাচিভমেন্ট করতে পেরেছি, এই তাদের চোখে আমি আসতে পেরেছি, এই জন্য আমি আমার নিজেকে আমি অনেক গর্বিত এবং ধন্য মনে করি। আর এই অর্জন শুধু আমার নয়, এটা সকলের, সকল বাংলাদেশিদের, সকল বাংলাদেশি কমিউনিটির। আয়োজনের অংশ হতে পেরে খুশি অতিথিরাও। তারা একটি খলিল ফুড ফাউন্ডেশন করেছে, যেটি আর্তমানবতার সেবায় মানুষের জন্য কাজ করছে। তারা শুধু বিজনেসই করছে না, তারা আর্তমানবতার সেবায় যে এগিয়ে আসছে, এটি সত্যিই প্রশংসার দাবিদার। এবং যেভাবে উনি সবাইকে কমিউনিটি সেবা দিচ্ছেন, আসলে উনি একদম অসাধারণ একজন ব্যক্তিত্ব। ওনার সঙ্গে আমরা কাজ করে সবাই আমরা আনন্দিত। সবাইকে ধন্যবাদ, এবং আজকে যারা এখানে এসছেন তাদের জন্য কৃতজ্ঞতা। তো আপনার, আমি মনে করি যে খলিল ভাইয়ের যে অবদান কমিউনিটির জন্য অনেক বড় ধরনের অবদান। তো আমি খলিল ভাইয়ের দীর্ঘায়ু সহ তার ব্যবসার উন্নতি কামনা করি। সফলতার শীর্ষে ওঠা খলিল গ্রুপের কর্ণধারকে দমাতে পারেনি মরণব্যাধি করোনা ভাইরাস, যেমনটা বলছিলেন প্রবাসী সাংবাদিকরা। এখানে নিউ ইয়র্কের সব মিডিয়ার, প্রত্যেকটি মিডিয়ার প্রতিনিধি এখানে ছিল, এবং নিখুঁতভাবে সাংবাদিকদের একটা প্রোগ্রাম হয়েছে। এই জন্য খলিলুর রহমান খলিলকে ধন্যবাদ। এবং 2017 থেকে যে খলিলুর রহমান সাহেবকে আমরা দেখেছি এবং তার উঠে আসা গত 5 বছরে একটা বাংলাদেশিদের জন্য উদাহরণ হয়ে আছে। এবং খুবই পরিচ্ছন্ন একটা আয়োজন, সবাই সেখানে মতামত বিনিময় করছে, কিভাবে তাদের অভিজ্ঞতা শেয়ার করছে। এটি একটি, আমি মনে করি যে একটা পরিচ্ছন্ন আয়োজন। নিউ ইয়র্কে সাধারণত এমন পরিচ্ছন্ন আয়োজন দেখা যায় না, সত্যি কথা। তার এই যে এগিয়ে যাওয়ার পেছনে যারা যারা ভূমিকা রেখেছে তাদের সবাইকে স্মরণ করা হয়েছে। ব্যক্তিগতভাবে ওনার আলাপচারিতায় আমি জেনেছি, সেখানে কায়েস একটা নাম, হাবিব একটা নাম, বাংলা পত্রিকার নাম, নিউ ইয়র্কের ঠিকানা, সবাই কথা উনি স্মরণ করেছেন ব্যক্তিগতভাবে আমার সাথে। তো যাই হোক, এই যে স্মরণ করাটাও, এটা কিন্তু এগিয়ে যাওয়ার একটা বড় পূর্ব শর্ত। এ কোনো আলাদিনের চেরাগ নয়, মেধা ও দক্ষতার প্রতিফলনই একজন মানুষ ব্যক্তি থেকে প্রতিষ্ঠানে রূপ নিতে পারে, বলছিলেন নিউ ইয়র্কের পেশাদার সাংবাদিক সমাজ গ্রুপের যে খলিলুর রহমান সাহেব, সাংবাদিকদের প্রতি যে সৌজন্যতা দেখালেন,
এবং কৃতজ্ঞতা প্রকাশ করলেন তার আজকের এই বিকাশে সাংবাদিকদের ভূমিকা অন্যতম, সে সাথে তার যারা গ্রাহক আছেন ক্রেতা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং এটা একটা সত্যিকার অর্থেই এই সাংবাদিকদের মিলন মেলাও বলা যায় ওয়ান সেন্সে, এবং আসলে চমৎকার একটা সন্ধ্যা আমরা উপভোগ করলাম। সাংবাদিকতা এবং মিডিয়াকে পর্যাপ্তভাবে যেরকম দরকার সেরকম সম্মানিত করছে, এবং আশা করি অন্যান্য যে সমস্ত বিজনেস হচ্ছে আমাদের এই কমিউনিটিতে তারও একই। সাংবাদিকরাই একটা মধ্যমনে ছিল, সবাই নিজেরা নিজেদের মধ্যে একটা ভাব বিনিময়ে অনেকদিন পর সব দেখা হলো, এক ধরনের আমাদের একটা কি বলে একটা গেট টুগেদারের মতো হয়েছে। খলিল ভাইকে ধন্যবাদ। ব্রংসবাসীর প্রিয় খলিল কেবল ব্যবসা বাণিজ্যই নয়, কমিউনিটির কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে সচেষ্ট আছেন এবং আগামীতেও থাকবেন এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। আপনি সেই সংবাদপত্রকে গুরুত্ব দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন বলেই আজকে আপনি আমাদেরকে এখানে দেখেছেন এবং আমরা কাজী লুৎফুল কবির, চ্যানেল টিটি নিউজ ডেস্ক। আমাদের পত্রিকাগুলোতে বিজ্ঞাপন দেন সে কারণে নয়, আমরা কিন্তু আপনাকে ভালোবাসি বলেই কিন্তু আমরা এখানে এসেছি। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, যখন ফিরছি তখন থাকছে করোনায় আক্রান্ত ধনকুবের বিল গেটস ও নেটো মহাসচিব স্টোলটেনবার্গ, ফের সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় যুক্তরাষ্ট্র, মহামারী রোধে ব্যর্থ চায়না, WHO-র অভিযোগ।